এই রাজ্য সরকারের পোশাক উত্তর আপ, আজকে গুন্ডার আপ, তুলাবাজির আপ, জমি দখলকারীর আপ। এরা কি করেছে? ভাঙড় এসে আজ আইসির ছেলে বুড়ুগুলিকে মেরেছে, পিটেছে। খবরটা পেয়ে আমার ভাইপো হাজির হয়েছে। হ্যাঁ, এই রাজ্য সরকারের পোশাক উত্তাপ, গুন্ডা, তুলাবাজি, জমি দখলকারী, এরা যে কি করল, এরা ভাইপো যে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, আমার ভাই পুরোপুরি কুত্তার মতো, ডাল কুত্তার মতো সব ঝাঁপিয়ে বলল, আজকে পড়ে ভাং চুর গাড়িটাকে ধুলিস সাজ করেছে, আপনারা চোখে দেখেছেন এই গাড়ি। আগামী পঞ্চায়েত পর্যন্ত, ভোট পর্যন্ত রাখা থাকবে, এই গাড়িতে হাত দিয়া হবে না। বাংলার কোটি কোটি মানুষ দেখুক ভাঙড়ের বিধায়কের গাড়িটার দুর্দশা কি করেছে, বাংলার মানুষ তারা দেখে যাবে এটা কি কাজ করেছে। বলুন, আমার ভাইপো নওশাদ সিদ্দিকী আজকে সে জনগণের কিভাবে কাজ করে যাচ্ছে না যাচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ জানেন। এত বড় বড় সব আপনারা নেতা নেতৃত্ব সব আছেন, হ্যাঁ, কত ভুল করেছেন, কত উল্টো পাল্টা কাজ করেছেন। আপনাদের পোষা কুত্তা কিছু গুন্ডারা ছুরি লাঠি খুন খারাপি করেছেন, ঘর বাড়ি ভাং চুর বোমাবাজি এসবগুলো করেছে, কার সামনে, কার সামনে করেছে বলুন? প্রশাসনের সামনে। কার সামনে? কার সামনে? এই রাজ্য সরকারে পুলিশের সামনে করছে। আজ এই রাজ্য সরকারের পুলিশ চুম্মরে নীরব দেখছে, দেখছে। ওই জায়গায় যখন, হ্যাঁ, বিরোধী দলের ছেলেরা, নেতারা, কংগ্রেসের ছেলেরা, বামপন্থীর ছেলেরা, আইএসএফের ছেলেরা, আরএসপির ছেলেরা যদি ওই জায়গায় দাঁড়ায় দুটো কথাবার্তা বলে, মারো পেঠো, বিরোধী দল থাকবে না, মেরে শূন্য করে দাও, আমি একা ছাড়া কোনো বিরোধী দল থাকবে না, রাস্তা কি জঙ্গল রাজ পেয়ে গেছেন? এটা গণতন্ত্র রাষ্ট্র, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে, সবার অধিকার আছে, সবাই চলবে ফিরবে খাবে, সবার রাজনীতি করার অধিকার আছে না নাই? রাজনীতি করার অধিকার আছে না নাই? ধর্মগুরুরা রাজনীতি করবে কেন? হ্যাঁ, এই মূর্খ মূর্খ অশিক্ষিত ভূত কোথাকারে, হ্যাঁ, চোর চোর, হ্যাঁ, চোর, তোর মুখে শোভা পাই, হ্যাঁ, তোর মুখে শোভা পায় কথাটা, তোর লজ্জা লাগে না? চোর হয়ে কি করে বলছিস রাজনীতি করা যাবে না? ধর্মগুরুদের কোন কিতাবে লেখা আছে, কোন দলিলে লেখা আছে, কোন সংবিধান আইনে লেখা আছে? হ্যাঁ, করতে পারবে না ধর্মগুরুরা? ধর্মগুরুদের দিয়ে রেখেছ, লজ্জা করে না? চৌধুরী সাহেব, ইমাম সাহেব, ধর্মগুরু লিয়ে রেখে দিয়েছ, আর আমাদের কাছে কিন্তু ধর্মগুরু বীর মজার কল, বেশ শিখেছ মজার কলটা, মাথায় ঢাকনা দিয়ে, হ্যাঁ, কোথায় যাচ্ছ কোথায়, হ্যাঁ, বুঝতে পাচ্ছেন না? ঈদগার ময়দানে সংখ্যালঘুদের বোর্ডটা ঝাড়বে বলে, ঝাড়বে বলে, বুঝতে পাচ্ছেন না? হ্যাঁ, কোথায় যাচ্ছে ইফতার মজলিসেতে, হ্যাঁ, ইফতার করে রোজা রেখেছিলে, হ্যাঁ, লজ্জা করে না? চলবে, হ্যাঁ, চলবে নাকি কি ভাবছেন? রোজা রেখে ইফতার করে সংখ্যালঘুদের ভোটটা ঝাড়তে হবে, মাথায় টুপি দিয়ে যাচ্ছেন সংখ্যালঘুদের ভোট ঝাড়তে হবে? এত সহজ ভাববেন না, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে থাকব। কি মানুষ টুপি দেখে ভোট দেবে না, পৈতে দেখে ভোট দেবে না, গেরুয়া দেখে ভোট দেবে না, মানুষ ভোট দেবে
ব্যক্তি মানুষ দেখে কার দিকে ভোট দেবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? হ্যাঁ, মরে গেছে নাকি সব? কি ভেবছো? মনে করছে একটাকে কায়দা করে রেখেছি, সব গোটা ফুরফুরা শরীফের পীরজাদাগার সব কায়দা করে ফেলবো, কচু পুরার মাথা জানো? হ্যাঁ, ফোচকে ফোচকে কচু পুরার মাথা জানো? এর ভিতরে কত বড় বড় বাঘ আছে, তোমার হুঁশ নেই, তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে। আজকে তুমি বুঝতে পারছো, আগামীতে তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, বুঝলেন? এত সহজ ভাববেন না, রাজনীতি আমি করি। হ্যাঁ, সংবিধান দিয়েছে রাজনীতি করার, আমিও রাজনীতি করি। হ্যাঁ, আমার দাদা করে গেছে রাজনীতি, আমার বাপ করে গেছে, আমার অনেক ভাইয়েরা করছে রাজনীতি, রসুল পাক রাজনীতি করে গেছে, হ্যাঁ সাহাবারা করে গেছে, আমরাও রাজনীতি করি। হ্যাঁ, তবে রাজনীতির মধ্যে ভাগ আছে, একটা স্যাম্পল ধরে রাজনীতি, একটা বিনা স্যাম্পলের রাজনীতি। আমরা প্রতিবাদী রাজনীতি করি। প্রতিবাদের নাম কি বলুন? প্রতিবাদের নাম রাজনীতি। হ্যাঁ, কোথা আছো? কি ভাবছো? কি হ্যাঁ এত সহজ ভাবছেন নাকি? দাঁড়ান দাঁড়ান, পানি গরম হয়েছে, মানুষকে বহুত কিছু ঠকিয়ে ঠাকিয়ে বুঝিয়ে দিয়েছিলে, সেটা আমরা জানি। একটা মাত্র দিছি, একটা ভাঙড়ে দিছি, আমার বংশে থেকে মনে রেখে দেবেন আপনারা, একটা দিছি, আগেও বলেছি আমার বংশে অনেক আছে, আমি একটা একটা করে দেবো, ইনশাল্লাহ তোমাদের ঘুমকে ছানিয়ে দেবো। তোমরা বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো যে একটা একটা করে দেবে? খুদিনঙ্কা, এত বড় বড় লঙ্কা সব নিয়েছি, তো খুদিনঙ্কে একটু নিয়ে ঝাঁজ কঠিন, গালে দিয়েছ বাপের নাম ভুলে যাচ্ছ। হ্যাঁ, মাথায় পানি দাও, তবে তোমার মাথা ঠান্ডা হবে, এত সহজ ভাববেন না। হ্যাঁ, আর একটা কথা মনে রেখে দেবেন আপনারা, আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, কি করবেন? নাকে তেল দিয়ে শুয়ে থাকবেন তো? হ্যাঁ, শুয়ে থাকবেন? এই যে আমার ভাইপোকে যেভাবে মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হ্যাঁ এই কথাটা মনে থাকবে। তোমরা যদি আমার বাপদাদার মুরিদ হয়ে থাকো, আমার বাপদাদার যদি মুরিদ হয়ে থাকো, ভক্ত হয়ে থাকো, হ্যাঁ একটা ভোট কোনো দিন না, হ্যাঁ ওই তৃণমূল প্যাকেটে না পড়ে, কথা ঠিক না বেরি? বলুন বলুন। হ্যাঁ, আমরা তৃণমূল আপনারা করুন, করতে মানা আমি করি না, আপনি বামপন্থী করতেন করুন, করতে মানা করি না, কংগ্রেস করতে করুন, আইএসএফ করতে করুন, মানা করি না, যাকে যেটা ভালো লাগবে করবে। এই অত্যাচার ধুম করলে কোনোদিন ওটাকে মেনে নেওয়া যাবে না। বামপন্থী ছিল 34 বছর, বামপন্থী ছিল 34 বছর, আমরা পরিবর্তন করার জন্য বামপন্থী পার্টিটাকে আমরা ভোট না দিয়ে তৃণমূল পার্টিকে তুলেছিলাম, ঠিক না বেটি? হ্যাঁ, কি যে জন্যে করেছিলাম, যেটা চেয়েছিলাম সেটা হয়েছে নাকি? পেয়েছেন নাকি? পুরোপুরি ধোকা, সব ধোকা, সব ধোকা, এত বড় মিথ্যুক, এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় স্বাধীনের পর থেকে হয় না। সেটা হলো মমতা ব্যানার্জি সাহেব, ভারত স্বাধীনের পর থেকে, ভারত স্বাধীনের পর থেকে, ব্রিটিশ থেকে নিয়ে, ব্রিটিশ থেকে নিয়ে আজ অবধি, আপনার মনে রেখে দেবেন, আজ অবধি ব্রিটিশ স্বাধীনের পর থেকে পীর সাহেব ফ্যামিলির উপরে কোনো আঘাত আসে না। দেখাতে পারবেন? কেউ মায়ের দুধ খেয়েছে দেখাতে পারবে? পারবেন না। কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস সরকারের বড় বড় নেতা নেতৃত্বা আজ দরবারে এসেছে, আমার বাপের কাছে, ছোট পীর সাহেবের কাছে এসেছে, দরবারে এসেছে, হ্যাঁ দাদা পীরের কাছে এসেছে, মুজাজ্জামানের কাছে এসেছে। হ্যাঁ, তারা কোনোদিন এ কাজ করে না। 34 বছর বামপন্থী সরকার ছিল, তারা এ ধরনের কাজ ফুরফুরা পীর সাহেবের উপরে, তার বংশধরের উপরে কোনো ধরনের কাজ করে না। আর এ
হ্যাঁ ভিতরে তুমি আরএসএস এটা আমি জানি জানি মমতা তুমি আরএসএস মমতা আরএসএস হ্যাঁ তুমি কি করেছো তুমি বলেছিলে আরএসএস খুব ভালো দল কি ভুলে গেছি নাকি কি ভাবছো তুমি হচ্ছে আরএসএস তুমি এসে কি করছো সুট ব্রেনে আস্তে আস্তে সংখ্যালঘু মানুষের গুঁড়া কেটে উড়িয়ে দিয়ে ধুলির সাত করছো একটা শ্রেণীর সংখ্যালঘু মানুষদের ডেকে কি গুন্ডাদের নিয়ে খাও দাও আর আমার প্রচার করো গদিতে বসিয়ে রেখে দাও